আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতোই নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আজকের ভিডিওটা হচ্ছে মাল্টি কারেন্সি ডেবিট কার্ড নিয়ে। রিসেন্টলি হচ্ছে ব্র্যাক ব্যাংক একটা নতুন একটা কার্ড নিয়ে আসছে, সেটা হচ্ছে ডেবিট কার্ড এবং মাল্টি কারেন্সি। ইউজুয়ালি ডেবিট কার্ডগুলো কী হয়, লোকাল কারেন্সি হয়, যেটা দিয়ে আমরা হচ্ছে বাংলাদেশ থেকে যে কোনো এটিএম বুথ থেকে টাকা তুলতে পারি বা রিটেল শপ থেকে শপিং করতে পারি, অথবা বাংলাদেশে যে ই কমার্স সাইটগুলো আছে সাইটগুলো থেকে আমরা অনলাইনে পেমেন্ট টেমেন্ট করতে পারি। বাট ইন্টারন্যাশনালি কিন্তু আমরা এগুলো ইউজ করতে পারি না। লাইক আমি কিন্তু ফেসবুকে চাইলেই ওই কার্ডটা দিয়ে বুস্ট করতে পারবো না, আমি ইউটিউবে কোনো ভিডিও প্রমোট করতে পারবো না, বা আলিবাবা বা অ্যামাজন বা ইন্টারন্যাশনাল যে সাইটগুলো আছে এগুলোতে কিন্তু আমি আমার ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবো না। বাট এই কার্ডটা যেটা আমি বলতেছি আজকের ভিডিওতে, সেটা দিয়ে কিন্তু আপনি প্রত্যেকটা কাজ করতে পারবেন। আপনি ফেসবুকে বুস্ট করতে পারবেন, আপনি ইউটিউবে ভিডিও প্রমোট করতে পারবেন, আপনি হচ্ছে ইন্টারন্যাশনাল বিভিন্ন ই কমার্স সাইটে কিন্তু পেমেন্ট করতে পারবেন। বাট কীভাবে করবেন সেটা দিয়ে আজকের ভিডিওটা। তো চলুন সরাসরি ভিডিওটাতে চলে যাওয়া যাক। আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোটো একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করতেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিদিনই টেক রিলেটেড ভিডিও আপলোড করি। তো যা বলছিলাম, ব্র্যাক ব্যাংক হচ্ছে রিসেন্টলি একটা কার্ড লঞ্চ করেছে, যেটা হচ্ছে ডেবিট কার্ড, বাট সেটা হচ্ছে মাল্টি কারেন্সি ডেবিট কার্ড। সো এই কার্ডটা যদি আপনি নিয়ে নেন, তাহলে হচ্ছে আপনি যে কোনো বুথ থেকে, ওয়ার্ল্ডের যে কোনো বুথ থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা থাকে, আপনি কিন্তু টাকা তুলতে পারবেন। কেন মেনশন করলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা থাকে? বিকজ অফ এটা কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড না। আমি কিন্তু আমার এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছি ক্রেডিট কার্ড নিয়ে, সেখানে কিন্তু আমি বারবার বলে দিই ক্রেডিট কার্ডে কিন্তু আপনার টাকা না, ব্যাংকের টাকা আপনাকে নিতে হবে। আই মিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কোনো রিলেশন নেই, বাট এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিরেক্টলি রিলেশন। সো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা থাকে, আপনি কিন্তু এই মাল্টি কারেন্সি ডেবিট কার্ডটা দিয়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে টাকা তুলতে পারবেন। যেহেতু এটা ভিসা কার্ড হবে, সো ভিসা নেটওয়ার্কের সাথে মানে লিঙ্ক করা যেই সকল এটিএম বুথ আছে, প্রত্যেকটা বুথ থেকে কিন্তু আপনি টাকা উইথড্র করতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট ফিচার। তারপরে হচ্ছে আপনি চাইলে কিন্তু এই কার্ডটা দিয়ে ফেসবুকে বুস্ট করতে পারবেন, ইউটিউবে ভিডিও প্রমোট করতে পারবেন, এছাড়া ই কমার্স যে সাইটগুলো আছে ইন্টারন্যাশনালি, যা লাইক আলিবাবা ডট কম বা অ্যামাজন বা ইবে, এইসব সাইটগুলোতে কিন্তু পেমেন্ট করতে পারবেন। জাস্ট আপনাকে ডলার এন্ডোর্স করতে হবে, আপনাকে পাসপোর্টটা নিয়ে এই কার্ডটা নিয়ে হচ্ছে ব্র্যাক ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে যেতে হবে, যেহেতু এটা ব্র্যাক ব্যাংকের কার্ড। সো আপনি যখন ব্রাঞ্চে যাবেন, আপনার কার্ডটা পাসপোর্টটা সহ আপনি জাস্ট বললেই হবে যে আমি ডলার এন্ডোর্স করবো, ওনারাই বাকি কাজগুলো করে দিবে। আপনি জাস্ট উল্লেখ করবেন কত ডলার এন্ডোর্স করবেন, এই জন্য কোনো ফিটি লাগে না। জাস্ট আপনি কার্ড আর হচ্ছে পাসপোর্টটা নিয়ে যেতে হবে, আপনাকে অ্যান্ডোর্স করে দিলে আপনি হচ্ছে তারপরে হচ্ছে এই কার্ডটা দিয়ে ইন্টারন্যাশনাল যে পেমেন্টগুলো আছে সেগুলো করতে পারবেন। লাইক ফেসবুকে কিন্তু বুস্ট করতে পারবেন এই কার্ডটা দিয়ে। একটা সময় ছিল যখন আমরা হচ্ছে ফেসবুকে বুস্ট করার জন্য হচ্ছে ক্রেডিট কার্ডের পিছনে ছুটোছুটি করছি, বা ক্রেডিট কার্ড নিতে গেলে কিন্তু অনেক ঝামেলা আছে। লাইক আপনার একটা হ্যান্ডসাম স্যালারি থাকতে হবে, অথবা আপনার বিজনেস থাকতে হবে, অথবা আপনাকে ফিক্সড ডিপোজিট করতে হবে, মানে ফ্রি ফ্রি কিন্তু ক্রেডিট কার্ড নেওয়া যায় না। বাট এটা কিন্তু ডেবিট কার্ড, এটা কিন্তু ফ্রি নেওয়া যায়। আই মিন আপনাকে জাস্ট ব্র্যাক ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকলেই হবে আপনার। সো আপনি যদি অ্যাকাউন্ট না থাকে, একটা অ্যাকাউন্ট খুললেই কিন্তু আপনি এই কার্ডটা অ্যাভেল করতে পারবেন বা কার্ডটা নিতে পারবেন। এবং এই কার্ডটাতে যদি আপনি ডলার ইনভেস্ট করেন, আপনি কিন্তু যেটা বললাম ফেসবুকে বুস্ট টুস্ট করতে পারবেন এই কার্ডটা দিয়েই। সো কোনো ঝামেলা নাই ফেসবুকে বুস্ট করা। এছাড়া ডেবিট কার্ডে যেমন আপনি হচ্ছে মানে যে টাকাটা খরচ করতেছেন তার উপরে যেমন আপনি রিওয়ার্ড পয়েন্ট পাবেন, সেই পয়েন্ট কিন্তু এই কার্ডও আপনি অ্যাভেল করতে পারবেন। আপনি এই কার্ডের মাধ্যমে যতই খরচ করবেন না কেন, সেই খরচের এগেনস্টে কিন্তু আপনি রিওয়ার্ড পয়েন্ট আপনার এই কার্ডে জমা হতে থাকবে, এবং এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু আপনি বিভিন্ন গিফট পেতে পারেন বা এই শপিং টপিং করতে পারবেন। তাছাড়া হচ্ছে এই কার্ডটা দিয়ে কিন্তু আপনি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হইচই, আই মিন লাইভ স্ট্রিমিং বা বিভিন্ন মুভি টুভির স্ট্রিমিং যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে কিন্তু আপনি সাবস্ক্রিপশন করতে পারবেন, বিকজ অফ এটা একটা ইন্টারন্যাশনাল কার্ড। তো চলুন জেনে নেওয়া যাক অ্যাকচুয়ালি এই কার্ডটা আপনি কীভাবে কীভাবে নিতে পারেন। ফার্স্ট কথা হচ্ছে, আপনার যদি ব্র্যাক ব্যাংকের অলরেডি একটা ডেবিট কার্ড থেকে থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজে ফ্রি অফ কস্ট আপনি এই মানে এই এপ্রিলের 30 তারিখের মধ্যে যদি আপনি নিয়ে নেন, আপনাকে কোনো চার্জ দিতে হবে না। এটাই বলা আছে ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে যে আপনি এই 30 তারিখে মানে এপ্রিলের 30 তারিখের মধ্যে যদি আপনি নিতে চান, রিপ্লেস করতে চান, আপনি করতে পারবেন যদি আপনার প্রিভিয়াসলি কোনো ডেবিট কার্ড থাকে ব্র্যাক ব্যাংকের। এছাড়া আপনার ব্র্যাক ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে বাট ডেবিট কার্ড না থাকে, তাহলেও কিন্তু আপনি ফ্রি অফ কস্ট নিতে পারবেন জাস্ট এই 30 তারিখের মধ্যে যদি নেন, এপ্রিলের 30 তারিখ।
আর আপনার যদি ব্র্যাক ব্যাংকের সাথে কোনো ব্যাংকিংই না থাকে, আই মিন ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই, বাট আপনি কার্ডটা নিতে যাচ্ছেন, আপনাকে ফার্স্টে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে হচ্ছে আপনি ওই অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু আপনি কার্ডটা নিতে পারবেন। তো কীভাবে নেবেন সেটা যদি বলেন, তাহলে হচ্ছে আপনাকে, যদি আপনার কার্ড অলরেডি থেকে থাকে ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ড, তাহলে হচ্ছে আপনাকে ব্র্যাক ব্যাংকের যে কাস্টমার কেয়ার যে নাম্বারটা আছে, লাইক 16221, 16221 নাম্বারটাতে আপনাকে কল করতে হবে, তাহলে কিন্তু ওনারা রিকোয়েস্টটা রেখে দেবে। এছাড়া আপনি যদি কোনো ব্রাঞ্চে যান, তাহলে হচ্ছে রিকোয়েস্টটা রেখে দেবে এবং নির্দিষ্ট সময় পরে আপনার কার্ডটা আপনি পেয়ে যাবেন। তো এভাবে হচ্ছে অ্যাকচুয়ালি কার্ডটা নেওয়ার সিস্টেম। যদি আপনার কার্ড থাকে, খুব ইজি, ফ্রি অফ কস্ট আপনি নিতে পারবেন 30 তারিখের মধ্যে। কার্ড না থাকলে অ্যাকাউন্ট খুলতে হবে। আর কার্ডের ফিচারটা যেটা তো অলরেডি বলে দিছি, ইন্টারন্যাশনালি আপনি বিভিন্ন ট্রানজ্যাকশনগুলো করতে পারবেন, বিভিন্ন পেমেন্টগুলো করতে পারবেন, জাস্ট আপনাকে ডলার এন্ডোর্স করে নিতে হবে, সেক্ষেত্রে পাসপোর্টটা লাগবে। এছাড়া হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল কারেন্সিতে, যে কোনো কারেন্সিতে আপনি পেমেন্ট করতে পারবেন। আপনি ওয়ার্ল্ডের যে কোনো এটিএম বুথ, যেটা হচ্ছে ভিসা সাপোর্টেড, সেই বুথ থেকে কিন্তু আপনি টাকা উইথড্র করতে পারবেন যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকে। সো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, যদি আপনার এই ডুয়েল কারেন্সি ডেবিট কার্ডের প্রতি কোনো ইন্টারেস্ট থেকে থাকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন, আর এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।